রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ফার্মগেটে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান। ওই দিন সকালে সদ্য উত্তীর্ণ হওয়া গ্র্যাজুয়েটদের পদভারে মুখরিত হয়ে ওঠে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণ। তাদের পরনে ছিল সমাবর্তনের কালো গাউন ও মাথায় ছিল টার্সেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মহামান্য রাষ্ট্রপতি এবং সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা বলে এই সমাবর্তন দায়িত্ব পালনের এই সুযোগ আমার জন্য বিরাট গৌরব ও সম্মানের বিষয়। বিপুল সংখ্যক শিক্ষার্থীকে জীবনযুদ্ধে অবতীর্ণ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত করে তুলেছেন, এজন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে এই সেক্টরের তদারকি করছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য, যা অর্জনে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। শিক্ষা শুধু শিক্ষার্থীদের মধ্যে শাশ্বত মূল্যবোধকে উজ্জীবিত করে না, শিক্ষা যুগোপযোগী নূতন মূল্যবোধেরও জন্ম দেয়। সফল মানুষদের ইতিহাসের কাছ থেকে শিক্ষা নিতে হয়, কারণ যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণে ব্যর্থ হন তারা একই ভুল বারবার করে। যারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শিক্ষা গ্রহণ করেছেন তাদের আন্তর্জাতিক নগর হিসাবে ঢাকার অভিজ্ঞতা সবসময় মনে রাখতে হবে। ষোড়শ শতকে উৎকৃষ্ট বস্ত্রের আন্তর্জাতিক চাহিদা মেটাতে গিয়ে ঢাকা নগরী পৃথিবীর তাপগর হিসাবে গড়ে ওঠে। সমাবর্তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে সার্বক্ষণিক গঠনমূলক কাজ চালিয়ে যাচ্ছে। স্বাগত বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর শহীদুল কাদের পাটোয়ারি বলেন, আমি আশা রাখব আজকে যারা গ্র্যাজুয়েট হবেন তারা এই বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। আপনাদের চলনে বলনে, আচার ব্যবহারে, কথাবার্তায় এবং আপনাদের প্রফেশনাল লাইফে, পেশাগত জীবনে আপনারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মান অক্ষুণ্ণ রাখবেন এবং বর্ধিত করবেন। সমাবর্তনে দুইজন চ্যান্সেলর অ্যাওয়ার্ড, সাতজন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও তিনজন ডিন অ্যাওয়ার্ড পান।